হ্যালো এভরিওয়ান, দিবাকর ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম। আপনাদের সাথে আছে আমি মাহাদি হাসান। 3D মডেলিং এর দ্বিতীয় ক্লাসে আমরা দেখেছিলাম ক্যামেরার ব্যবহার, পার্সপেক্টিভ, প্যারালাল, তারপর টুলবার্স দেখেছিলাম, ভিউ টুলবার, টপ, ফ্রন্ট, ব্যাক, তারপর টেমপ্লেট ব্যবহার দেখেছিলাম, অ্যাক্সিস এর মুভমেন্ট দেখেছিলাম, তারপর অবজেক্ট মুভিং, কপিং অ্যান্ড রোটেটিং। তো আজকে আমরা আজকের ক্লাসে চলে যাচ্ছি। স্টার্ট ইউজিং স্কেচআপ। তো প্রথমে আমরা যে জিনিসটি দেখব সেটা হচ্ছে সেটিং ইউনিটস। তো ইউনিট সেটিং এর জন্য আমাদের যেখানে যেতে হবে সেটা হলো উইন্ডোজ, উইন্ডোজের পরে মডেল ইনফো। তো ওখানে আমরা একটি ডায়ালগ বক্স দেখতে পাবো, এখানে ফরম্যাট ডেসিমাল, এটাই আদর্শ, এটা স্ট্যান্ডার্ড ফরম্যাট ডেসিমাল মিলিমিটার। প্রিসাইশন আমরা এখানে 0 মিলিমিটার দেওয়া আছে, আমরা 0.00.00 আমাদের আরো ফ্র্যাকশনটা ইজিলি বোঝার জন্য। আর ইনেবল লেন্স স্ন্যাপিং, এটা ওকে থাকবে। তারপর ডিসপ্লে ইউনিট ফরম্যাট দেখার জন্য এটা ওকে থাকবে। ওকে, তাহলে আমরা ইউনিটের সেলটা দেখলাম। আচ্ছা, তারপর আজকে আমরা অবজেক্ট ড্রয়িং এর পর টেপ মেজারমেন্টের ব্যবহারটা দেখব, কিভাবে টেপ মেজারমেন্ট করা যায়। প্রথমে আমরা একটা বক্স আঁকা ট্রাই করি, 100 মিলিমিটার, দেন 100 মিলিমিটার, 100 মিলিমিটার, 100 মিলিমিটার। বক্সটার মেজারমেন্ট দেখার জন্য আমাদেরকে টেপ মেজারমেন্ট অপশন যেতে হবে। এখানে লার্জ টুল বক্সের সেটে আমরা অপশন দেখতে পাব টেপ মেজার টুল, যেটা আমরা শর্টকাটে টি প্রেস করে আনতে পারি। তো আমরা জানি যে এই লাইনগুলো আমরা প্রত্যেকটা 1000 মিলিমিটার করে ড্র করেছি। তো দেখি আমরা আমাদের মেজারমেন্ট ঠিক আছে কিনা। যেখান থেকে শুরু করব, প্রথমে স্টার্টিং পয়েন্ট, দেন এন্ড পয়েন্ট, তখন আমাদের ডায়ালগ বক্সে লেন্থ শো করবে। তারপর আমরা অ্যাঙ্গেলটা দেখি, আমাদের এখানে অ্যাঙ্গেল আছে 1414 মিলিমিটার। ওকে, তারপর এই পাশের মেজারমেন্টটা দেখি ঠিক আছে কিনা। স্টার্ট পয়েন্ট, এন্ড পয়েন্ট, 1000 মিলিমিটার। তো এভাবে আমরা টেপ মেজারমেন্টটা দেখতে পারি। এরপর আমরা স্কেচে আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখব, যেটাকে আমরা প্রোট্রাক্টর বলি, বা সোজা বাংলা ভাষায় বলতে গেলে চাঁদার ব্যবহার। ফর এক্সাম্পল, আমাদের কোনো ঘর বা কোনো অ্যাঙ্গুলার ডিজাইন করার জন্য যে জিনিসটা দরকার হয় সেটা হলো প্রোট্রাক্টর বা চাঁদার ব্যবহার, যেখানে আমরা অ্যাঙ্গেল ডিফাইন করব। তো ফার্স্টে আমরা একটা লাইন ড্র করলাম, ধরা যাক আমাদের এখান থেকে এখান থেকে আমরা একটা অ্যাঙ্গুলার ডিজাইন করতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে প্রথমে আমরা প্রোট্রাক্টর টুল বারে চলে যাব, প্রোট্রাক্টর। তো যেহেতু আমরা এই লাইন থেকে ড্র করতে চাচ্ছি, তো প্রথমে আমরা ফার্স্ট পয়েন্ট সিলেক্ট করলাম, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, দেন আমাদের অ্যাঙ্গুলার অপশনটি আসবে। তো আমরা 60 ডিগ্রি, এখানে অ্যাঙ্গেলের একটা অপশন চলে আসছে, তো আমরা 60 ডিগ্রি দিলাম। তখন 60 ডিগ্রি বরাবর আমাদের একটা গাইডলাইন চলে এসেছে, 60 ডিগ্রি বরাবর। একই কাজ আমরা এখানেও করি। ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, 60 ডিগ্রি, তাহলে আমরা দেখতে পারবো যে 60 ডিগ্রি বরাবর আমাদের একটা গাইডলাইন তৈরি হয়েছে দুইটা, কারণ যেটা ইন্টারসেক্ট করেছে একটা পয়েন্টে।
অপর পাশে আমরা সেম জিনিসটি অ্যাপ্লাই করব, আবার সেখানে চলে যাই প্রোট্রাক্টর, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, অ্যাগেন 60 ডিগ্রি অ্যাঙ্গেল, তারপর ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, অ্যাগেন 60 ডিগ্রি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইন্টারসেকশন গাইডলাইন তৈরি হয়েছে। এবার আমরা ইন্টারসেকশন বরাবর লাইন খুব সহজে ড্র করতে পারবো। লাইন কমান্ডে চলে যাচ্ছে এই পয়েন্ট থেকে, এখানে ইন্টারসেকশন পয়েন্ট এখানে লেখা আসবে ইন্টারসেকশন, সেই বরাবর আমরা ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, একইভাবে এই সাইডেও করি সে কাজটি। স্টার্ট পয়েন্ট, ক্রস পয়েন্ট, ওকে, দেন দুইটার ইন্টারসেকশন পয়েন্টের লাইনটা জুড়ে দিই। এভাবে আমাদের এই রোটেটর ব্যবহার করে একটা সুন্দর জিনিস তৈরি করা যাচ্ছে। ওকে, আমরা ইচ্ছা করলে যে কোনো অবজেক্টের একটা একটা স্লাইড, যেটাকে আমরা বলি যে এটা একটি অ্যাঙ্গেলে আছে, সেটা ড্র করতে পারি। ফর এক্সাম্পল 1000, আমরা এখন দুটা কর্ণ জুড়ে দিচ্ছি, এখান থেকে আমরা একটা লাইন ড্র করলাম 1000, দেন আমরা প্রত্যেকটি পয়েন্ট এটা কি করে দিচ্ছি, এই পয়েন্ট, এই পয়েন্ট, দেন এই পয়েন্ট। তাহলে আমরা দেখতে পারলাম যে আমরা যে কোনো অ্যাঙ্গুলার ডিজাইনও করা যাচ্ছে এখানে, যেটা আমাদের একটা পিরামিড শেপ হয়ে গেছে অনেকটা। এভাবে আমরা মানে অ্যাঙ্গুলার ডিজাইন বা যেগুলো অ্যাঙ্গুলার অবজেক্ট সেগুলো আমরা ড্র করতে পারি। একটা জিনিস আমরা হয়তো খেয়াল করছি কিনা জানি না, বিভিন্ন অবজেক্ট ড্র করার সময় আমাদের বিভিন্ন গাইডলাইন তৈরি হচ্ছে, যে গাইডলাইন গুলো আমাদেরকে বিভিন্ন জায়গায় সহযোগিতা করে। আমি একটি অবজেক্ট তৈরি করি, তারপর আমরা গাইডলাইন এবং ডিলিটিং গাইডলাইনের ব্যাপারটাতে আসতেছি। ওকে, প্রথমে আমরা একটা অবজেক্ট ড্র করার জন্য বড় করে রাখি, আমরা এটার মিড পয়েন্ট থেকে আমরা একটা গাইডলাইন চাচ্ছি। আমরা টেপ অপশনে চলে গেলাম, এই মিড পয়েন্ট থেকে আমরা এখানে 100 মিলিমিটার বড় একটি গাইডলাইন নিলাম। ওকে, সেম কাজ এখানেও করি, টেপ মিড পয়েন্ট থেকে 100। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ভিতরে একটা গাইডলাইন তৈরি হয়েছে। এই গাইডলাইনের উপর আমরা ট্রেস করে লাইন গুলো ড্র করতে পারি ইন্টারসেকশন পয়েন্ট থেকে। ইন্টারসেকশন পয়েন্ট, ইন্টারসেকশন পয়েন্ট, ইন্টারসেকশন পয়েন্ট, লাস্ট পয়েন্ট। গাইড ব্যবহার করে আমরা ইন্টারসেকশন পয়েন্ট থেকে অবজেক্টের ভিতরে
লাইন ড্র করতে পারলাম। ওকে, এবার লাইন কমান্ড এর ইন্টারনাল যে মিড পয়েন্ট জুড়ে দিলাম। আবার টিপ কমান্ডে যাই, এর মিড পয়েন্ট থেকে এখানে 50, আবার এর মিড পয়েন্ট থেকে এখানে 50। দেন আমরা যে গাইডলাইনটা পেলাম সেটা আমরা জুড়ে দিই ইন্টারসেকশন পয়েন্ট দেখবে। এবার পুশ পুল কমান্ডের মাধ্যমে এটাকে আমরা একটা একটা ইন্টেরিয়র ডিজাইন লুক দিতে পারি, একটা হাউস ইন্টেরিয়র লুক 1000 mm। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গাইডলাইনের মাধ্যমে আমরা সুন্দরভাবে একটা, যদি আমাদের মেজারমেন্ট একদম অ্যাবসলিউটলি জানা থাকে তাহলে আমরা এটা সহজে ড্র করতে পারি। ওকে, তো রুমের ভিতরে আমরা একটা দরজা দিতে পারি, ফর এক্সাম্পল 1300, 700, তো এইভাবে আমরা গাইডলাইন ব্যবহার করে সহজেই যেকোনো ডিজাইন আমরা অবজেক্ট ড্র করতে পারি। ওকে, এবার যদি কখনো আমাদের অবজেক্ট খুব বেশি কমপ্লেক্স হয়ে যায় তখন আমরা অবশ্যই চাইবো যে গাইডলাইনটা কম থাকুক, সেক্ষেত্রে আমরা গাইডলাইন গুলোকে ভ্যানিশ করে দিতে পারবো আমাদের অবজেক্টের সুবিধার্থে। সেটা খুবই সহজ, প্রথমে আমরা ভিউতে যাব, ভিউতে যাওয়ার পর এখানে গাইড অপশন আছে, গাইড এখন টিক মার্ক করা আছে তার মানে গাইড অন করা, যদি আমরা এটা অফ করে দিই গাইড গুলো চলে যাবে, সেক্ষেত্রে আমরা অবজেক্টটাকে একটা মানে আমাদের পারসেপশন অসুবিধা হবে না, সেটা আমরা ইজিলি দেখতে পারবো যে অবজেক্টটি আমরা ড্র করেছি। আবার যদি আমরা দেখতে চাই খুব সহজ, একইভাবে ভিউতে যাই, গাইড গুলো অন করে দিই, তাহলে আবার আমাদের গাইড গুলো ওপেন হয়ে যাবে। তো আজকের ক্লাসে আমরা যেগুলো দেখলাম একটু রিভিউ করি, প্রথমে সেটিং ইউনিট দেখলাম যেটা আমরা উইন্ডোজ থেকে মডেল ইনফো থেকে বের করতে পারবো, টেপ মেজারমেন্ট দেখলাম কিভাবে আমরা এক প্রান্ত থেকে আরেক প্রান্তর হিসাব করতে পারি, দেন প্রোট্রেক্টর ব্যবহার দেখলাম, চাঁদার ব্যবহার, কিভাবে আমরা অ্যাঙ্গুলার অবজেক্ট ডিজাইন করতে পারি, এবং ফাইনালি আমরা ক্রিয়েটিং এডিটিং গাইড দেখলাম। আজকের জন্য এ পর্যন্তই, পরবর্তী ক্লাসে আরো অ্যাডভান্স মডিউল এবং অ্যাডভান্স জিনিসপত্র নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত গুড বাই।